ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ কুষ্টিয়া। আমি যখনই কোনো নতুন এলাকাতে যাই, সবাই ধারণা করে নেয় যে ওই এলাকার সবগুলো পপুলার প্লেস আমি কভার করব। বাট টু বি অনেস্ট, আমার পছন্দের জায়গাটা হচ্ছে লাইফস্টাইল। আপনার সার্বক্ষণিক কী করেন, কী খেতে পছন্দ করেন, কী পড়তে পছন্দ করেন, এগুলো হচ্ছে আমার আকর্ষণের জায়গা। তো কুষ্টিয়ার শহরে যে কয়দিন আমার থাকা হয়েছে আমি ওটাই ট্রাই করছি, এবং আজকের ভিডিওটা এই কুষ্টিয়া শহরের রাস্তাঘাট নিয়ে। সো লেটস হ্যাভ এ ওয়াক ইন দ্য স্ট্রিটস অফ কুষ্টিয়া। সকালবেলা শোভন আমাকে বলল, ভাই চলেন আজকে আপনাকে গান্ধী হোটেলের নাস্তা খাওয়াবো। নামটা শুনে আমি রাজি হয়ে গেলাম, কারণ আমার মনে খুচখুচ করতে থাকলো মুন্না ভাইয়ের মতো আমিও যদি গান্ধীজির দেখা পাই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হবে। তার উপরে গান্ধীজির যদি পরোটা ভাজে সেটা আরও ইন্টারেস্টিং হবে। এবং আমরা খুব দ্রুত সেখানে চলে গেলাম, কিন্তু যাওয়ার পরে আমি আশাহত হইলাম, কারণ সেখানে গান্ধীজি ছিল। এটা হচ্ছে কুষ্টিয়ার সবথেকে পরিচিত একটি হোটেল, সেটার নাম হচ্ছে গান্ধী হোটেল। আর এখানে সবথেকে মানে বেশি খাবারের যেটা পরে সবচেয়ে বেশি ফেমাস সেটা হচ্ছে মুঘলাই, সেটা হচ্ছে বিকালে পাওয়া যায়। তো আমরা আজকে সকালবেলা বেরোচ্ছি, যার কারণে আমরা হচ্ছে পরোটা খাচ্ছি, পরোটাটা অসাধারণ। খানা পর্ব শেষ করে আমরা চলে গেলাম কুষ্টিয়ার বড় বাজারে, এবং বড় বাজারে ঘোরাফেরার সময় একটা জিনিস আমি খেয়াল করলাম, এই বাজারের গলিগুলো খুবই সরু, আর ধূপধাপ করে বাজারের ধরনটা চেঞ্জ হয়ে যায়। এই মনে করেন আপনি চালের আড়তে আছেন, একটু হাঁটা দিছেন, হঠাৎ করে আপনি পৌঁছায় যাবেন কোনো মাছের বাজারে, আবার একটু হাঁটা দিছেন, হয়তো আপনি পৌঁছায় যাবেন কাপড়ের বাজারে। মানে বাজারের যে কালচারটা সেটা খুব দ্রুত পরিবর্তন হয়। আমি হচ্ছে আপনার এখন কুষ্টিয়া বড় বাজার আছি, এবং এইটা হচ্ছে এই এলাকার সবচেয়ে বড় পাইকারি বাজার। এখানে চাল ডাল বা অন্যান্য দ্রব্যগুলো পাইকারি আসে, এবং সেটা হচ্ছে আপনার লোকাল মার্কেট যেগুলো আছে সেগুলোতে ছড়ায় যায়। ওয়ান্টেন যে গ্লাস বা প্লেটগুলো আছে ওইগুলো হচ্ছে বিক্রি করা হয়। হচ্ছে বড় বাজারে ঢোকার হচ্ছে মেন এন্ট্রি, এটা দিয়ে হচ্ছে এখানে ঢোকার পরে হচ্ছে আপনারা যত বাজারে যতগুলো জিনিসপত্র আছে, যে কোনো আপনাদের গ্রোসারি আইটেম সবই পেয়ে যাবেন এখানে। উদ্দেশ্যহীনভাবে অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা ক্লান্ত হয়ে গেলাম, এবং শোভন আমাকে নিয়ে গেল অশোক দধি মিষ্টান্নের দোকানে, কারণ তার মতে এটা হচ্ছে কুষ্টিয়ার বেস্ট দই। এবং টেস্ট করার পরে আমি দেখলাম এর চেয়ে ভালো দই আমার খাওয়া হয়েছে, বাট এই দইটাও বেশ ভালো। আমার হচ্ছে এখন শোভন ধৈর্যবাইন্দা নিয়ে আসছে এখানে অশোকের দধি ও মিষ্টান্ন ভাণ্ডারে। হ্যাঁ, তো এটা নাকি অনেক ফেমাস কুষ্টিয়ার, ট্রাই করে দেখি কেমন। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমি আর শোভন একটা রিক্সা নিয়ে বাই হইলাম পুরো কুষ্টিয়া শহর ভ্রমণে। এবং এইটা বলা হয় কেউ যদি 10 টাকা খরচ করে তাহলে সে পুরো কুষ্টিয়া শহরটাই ঘুরে ফেলতে পারবে, এবং এইটা বলা হয় মেইনলি নবাব সিরাজউদ্দৌলা রোডের কারণে। এই রোডটা বেশ লম্বা টানের এবং কুষ্টিয়ার সবচেয়ে ব্যস্ততম, এবং সবচেয়ে বাণিজ্যিক যদি কোনো এলাকা থাকে তাহলে সেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা রোড। লম্বা টানের কারণে কেউ চাইলে এই মাথা থেকে ওই মাথা ইজি বাইকে করে 10 টাকা দিয়েই ঘুরে ফেলতে পারবে। আমি হচ্ছে এখন আপনার কুষ্টিয়ার 4 রাস্তার মোড়ে আছি, এবং এটা হচ্ছে এনএস রোডে। এই জায়গাটা হচ্ছে বলা যায় কুষ্টিয়ার প্রাণকেন্দ্র। আপনি যদি ঠিক এদিকে চলে যান তাহলে আপনার অনেকগুলো মেডিকেল পাবেন, ওইদিকে চলে গেলে গড়াই নদী, সামনে মজমপুর, আর পিছনে পুরো রাস্তাটা জুড়ে হচ্ছে আপনার এনএস রোড মানে নবাব সিরাজউদ্দৌলা রোড। এবং কুষ্টিয়ার একটা বিশেষত্ব হচ্ছে আপনি যদি একটা টমটম ভাড়া করেন বা ইজি বাইক যেটাকে বলে, আপনি 10 টাকা দিয়া পুরো ওই মাথা থেকে এই মাথা মানে পুরো মেইন সিটিটা ঘুরে ফেলতে পারবেন, কারণ এই সিটিটা হচ্ছে একদম লম্বা টানের, এবং এই পুরো প্লেসটা হচ্ছে অনেক ক্রাউডেড এবং অনেক লাইভলি। এরপর আমরা চলে গেলাম ট্যাগোর লজে, যা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমি প্রথমে ভাবছিলাম হয়তো তার বাড়িটারি কিছু হবে, কারণ ইট ওয়াজ দ্যাট বিউটিফুল। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান যে এত সুন্দর হইতে পারে সেটা আমার ধারণারই বাইরে ছিল। আমার নাম আখতারুজ্জামান চিরু। আপনাদের মতো যারা আসে এবং বাইরে থেকে যারা আসে তাদেরকে ট্যাগোর লজ সম্পর্কে বলি। এটার মৌলিক অফিসিয়াল হলো একটা ব্যবসা প্রতিষ্ঠান ট্যাগোর অ্যান্ড কং, কিন্তু পাকিস্তান আমলে এই বাড়িটা নিলাম হয়ে যায়। নিলাম হওয়ার পরে তারপরে 4 হাত 5 পাত বদল হয়। পরবর্তীতে আমাদের মেয়র সাহেব একটা মহিলার কাছ থেকে উদ্ধার করে এটা স্মৃতি জাদুঘর হিসেবে কিছু ছবি টবি বাইরে থেকে বহুত সংগ্রহ করে, বহুত কষ্ট করে সংগ্রহ করে এটাকে রৌদ্রতলায়
সংস্থাপন করেছেন, যে সামনে একটা আবক্ষ প্রতিমূর্তি আছে, এটা ভারতীয় হাই কমিশন দিয়েছেন। এখানে রবীন্দ্রনাথ আসতেন ব্যবসায়ী সূত্রে, শুধুমাত্র এসে তার হিসাবপত্র নিতেন, দেখতেন, চলে যেতেন। শেষ পর্যায়ে কিন্তু রবীন্দ্রনাথের ব্যবসায় লস দেখা দেয়। যজ্ঞেশ্বর না, এই উনি সম্পূর্ণ ওনার শ্বশুরবাড়ির দক্ষিণডিহির যজ্ঞেশ্বর তার আত্মীয়, সেই অর্থে উনি তাকে নিয়ে আসেন। এসে ওই বলে যে হয়বাবু কী হয়েছে, পাড়া তো শালা সুমন্দি টুমন্দি হয়তো হবে বা কোনো রকম। খুব কর্মঠ যুবক ছিলেন যজ্ঞেশ্বর, তো আসার পরে তো ওনার সঙ্গে কথা বলার পরে ওই যজ্ঞেশ্বর এই ব্যবসাটা ধরেন। মাত্র 3,000 টাকা, আমরা যতদূর তথ্য জানি মাত্র 3,000 টাকায় যজ্ঞেশ্বরকে দিয়ে উনি চলে যান এখান থেকে। আপনাদের আরেকটা জিনিস জানাই যে মহাত্মাকে, গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ, এবং সেই অর্থে রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীজি প্রায় কলকাতাতে বা বাইরে বা দিল্লি পিলি যেখানে সেখানে দেখা করতেন। তো পরবর্তীতে রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীর সঙ্গে সহমত পোষণ করে ওখানে ওই উপরে ফাঁকা জায়গা ওইখানে কয়েকটা তাঁত বসিয়েছিলেন। এখানে যেটা দেখতেছেন এইটা হচ্ছে এই অফিসটাই মিটিং রুম, মানে এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার ব্যবসায়িক পারপাসে মিটিং করার জন্য আসতো, এবং যখন স্বদেশী আন্দোলন চলতেছিল, মানে গান্ধীজির স্বদেশী আন্দোলন, ওই সময় এখানে অনেকগুলো সুতা কাটার চরকা বসানো হয়েছিল তার সাথে একমত প্রকাশ করার জন্য। অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি ইন্টারেস্টিং। সেখান থেকে বিদায় নিয়ে আমরা চলে গেলাম কুষ্টিয়া পৌরসভাতে, এবং সেখানে ভিভিডির সদস্যরা ওয়েট করতেছিল তাদের শহরে আমাকে স্বাগতম জানানোর জন্য। তারা একটা একতারা উইজ ব্যান্ড, গামছা আর তিলের খাঁচা দিয়ে আমাকে ওয়েলকাম জানাইলো তাদের শহরে, এবং টু বি অনেস্ট আমি আসলে বুঝতে পারছিলাম না আমার কি বলা উচিত। হচ্ছে কুষ্টিয়া ভিভিডি আমার এই জিনিসগুলো গিফট দিছে, তিলের খাঁচা যেটা এখানকার ঐতিহ্য, আর এটার এইখানকারই মানে কুষ্টিয়াতে বানায় এরকম একটা তাঁতের গামছা, আর এটা হচ্ছে লালনের আখড়া আশেপাশে, সো আমাকে একটা একতারা দিছে আর কি, আর হচ্ছে একটা ব্রেসলেট, মানে ইটস অ্যামেজিং। সারাদিন রোদে ঘোরার কারণে আমার এই কাইন্ড অফ বিধ্বস্ত দেখাচ্ছিল, এবং এই বিধ্বস্ত চেহারা নিয়ে দলবল বেঁধে আমরা চলে গেলাম কুষ্টিয়ার খুবই পপুলার একটা ফুচকার দোকান খোকন ভাইয়ের কাছে। অ্যাকর্ডিং টু সুমন এটা হচ্ছে কুষ্টিয়ার সবচেয়ে বেস্ট ফুচকা, তো খেয়ে দেখি কেমন লাগে। দিচ্ছে চামচুর দিচ্ছে, ওই জন্য একটু ক্রাঞ্চি, কি একটা মশলা জানি আসছে, মানে একটা ডিফারেন্ট সেন্ট আসতেছে, বাট ভালো। তবে আমার মনে হয় লেবু যেটা দিচ্ছে ওটা হচ্ছে কাগজের লেবু দিলে আরও বেটার হইতো, কতগুলো স্মেল আর লেবু আছে ওগুলো আমার ভালো লাগে না কেন জানি। বিকালে বড় বাজারের পাশে রেল লাইন ধরে হাঁটার সময় হঠাৎ আমি খেয়াল করলাম টাং টুং শব্দ হচ্ছে, এবং আমি যেয়ে দেখি সেখানে কুলফি আইসক্রিম বানানোর খাপ তৈরি হচ্ছে। কুলফি আমার খাওয়া হইলেও কুলফি আইসক্রিমের খাপটা কীভাবে তৈরি হয় সেটা আমি কখনোই দেখি নাই, তাই আমি সোজা তাদের সাথে যা বসে গেলাম। আমার পাশে যেটা করতেছে, আমরা যে আইসক্রিম খাই বিভিন্ন ধরনের মালাই বা কুলফি টাইপের যে আইসক্রিমগুলো, সেগুলো বানানোর যে খাঁচগুলো সেগুলো এখানে তৈরি করা হয়, মানে এই যে দেখতেছেন এই সাইজের বা একটু বড় সাইজেরও আছে, আর এগুলো হচ্ছে আপনার ওই কেসগুলো, মূলত এটা হচ্ছে এই ভিতরে ঢুকায় দিয়ে তারপর তারা ঝালাই করে দেয়, এবং এগুলো দিতে কয়টা 48টার মতো করে আটে এক একটা কেসে, দেখাচ্ছে ডেইলি আপনার 5-6টার মতো তাদের কেস বানানো হয়। কুষ্টিয়ার অন্যতম ব্র্যান্ডিং পণ্য হইলো এখানকার তিলের খাজা, এবং এই তিলের খাজাটা কীভাবে বানায় সেটা দেখার জন্য আমরা সন্ধ্যাবেলা চলে গেলাম একটা তিলের খাজার ফ্যাক্টরি। মূলত হচ্ছে এখন আপনার কুষ্টিয়াতে একটা তিলের খাজার ফ্যাক্টরিতে আছে, এবং এইখানে যেটা করতেছে আপনার যে চিনি সিরাপটা সেটা জাল দিয়ে আপনার ঘন করে ফেলা হবে, এবং সেটা যখন ঘন হয় এখানকার যে স্ল্যাবগুলো দেখতেছেন এগুলোর ভিতরে ঢেলে দেওয়া হয়, এবং 10 মিনিটের মতো লাগে এই জিনিসটা ঠান্ডা হইতে। এরপরে এই জিনিসটাই হচ্ছে ওখানে একটা কাঠের লম্বা তক্তার মতো আছে, ওইটাতে হচ্ছে বারবার রাউন্ড করে করে, মানে এভাবে এভাবে করে করে সেটাকে একদম সাদা করে ফেলা হবে, এবং ওইটার সাথে পরবর্তীতে আপনার তিলের খাজাগুলো মিক্স করা হয় এবং তৈরি হয়ে যায় তিলের খাজা, এবং সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেখান থেকে বিদায় নিয়ে আমরা চলে গেলাম এনএস রোডে একটা বেল্ট কেনার জন্য, কারণ গত 1 মাস ধরে আমার কোনো বেল্ট নাই, এবং আমি কাইন্ড অফ দড়ি বেঁধে ঘোরাফেরা করছি এই কয়টা দিন। আমার রুবেল রেল কর্নারে আমার দীর্ঘ
দুই তিন মাস পরে বেল্ট হারানোর দুই তিন মাস পরে এতদিন দড়ি টড়ি বাইন্দা কোনো মতে চলছি। এখন আমি একটা বেল্ট কিনতে আসছি ভাইয়ের দোকানে, ভাই কত রাখবেন বলেন? আর ভিডিওতে যদি বেশি রাখে তাইলে তো শেষ, বেশি 100 হয়ে যায়। হ্যাঁ, আপনি নিলে কোনো দাম ধরা হবে না, 60 টাকা রাখবো। 60 টাকা মানে দেখছেন আমার জন্য কুষ্টিয়া মানুষ ভালোবাসার বেল্ট দিচ্ছে। হ্যাঁ, এই বেল্ট দিয়ে তোদের পাছায় আজকে আমি জাস্ট পিটাবো এরকম এরকম করে। হেলথ ফাইটা নেবেন? আমি একটা নেবো, আমি একটা নেবো। হ্যাঁ, প্যাকেট লাগবে না, আমি পুইরাই। আচ্ছা, পরা লাগবে না, দিদিও দিয়ে দিন আমার। তারপরে যদি মাজাই না হয়? আরে হবে হবে, এর দূর একটা মাজা কি চলবে ভাই। এটা নাকি আপনার সবচেয়ে পছন্দের জায়গা? সারাটা জীবন রাত্রেবেলা আর 10টার থেকে আমার রুমে তো ডাইট খাই না। এখানে হচ্ছে ফুললি দাস, এটা হচ্ছে কুষ্টিয়ার টপ ফুলের দোকান। এখানে এখানে সাথে আর এখানে ফুললি, আর এটা হচ্ছে টপ কাস্টমার সত্য বলতে। কুষ্টিয়া অসাধারণ একটা শহর। এই শহরের এনএস রোডের দিনের বেলা আপনাকে যেরকম নাজেহাল করে ফেলবে, একইভাবে রাত আপনাকে কমপ্লিটলি ঠান্ডা করে ফেলবে। রাস্তার মাঝে ল্যাম্পপোস্ট আর দুই পাশের সারি সারি দোকান যেন পুরো রাস্তাটাকে একটা জীবন্ত নগরীতে রূপান্তর করে। ট্রাফিক, স্ট্রিট লাইট, মানুষের আনাগোনা, হইচই সব মিলিয়ে এই উৎসবমুখর নগরী আমার বেশ ভালো লেগেছে। এখানকার মানুষকে যদি আমাকে তিনটা ওয়ার্ডে প্রকাশ করতে হয়, আমি বলবো আন্তরিক, মিশুক আর দায়িত্বশীল। এখানকার খাবারও চমৎকার, এবং এই কুষ্টিয়াতে হয়তো আমাকে আবারও ফিরে আসতে হবে, কারণ আই হ্যাভ পিপল টু রিটার্ন। সো কুষ্টিয়া গল্পটা এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড।